আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাসায় কিভাবে গ্রিল চিকেন করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে দুইটা মুরগি নিয়ে নিছি, দুইটা মুরগিকে আমি 8 পিস করে নিয়ে নিছি। তো এখানে আমি 10 মিনিটের মতন লেবুর রস 1 টক 2 দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সব উপকরণগুলো দিব। তো এখন আমি দিয়ে দিতেছি এটার মধ্যে পরিমাণ মতো জর্দা রং। তো আপনারা চাইলে জর্দা রংটা কেউ দিতে না চাইলে না দিলেও চলবে। জর্দা রংটা জাস্ট কালারের জন্য আর কি ব্যবহার করা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তো পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর এখন আমি মশলার পরিবর্তে দিয়ে দিতেছি, দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা ফাঁকি। দিয়ে দিচ্ছি চাট মশলা, তো কাবাবের মশলা যেটা সেটা আমরা দিয়ে দিলাম এখানে। সব উপকরণ একসাথে দেওয়ার পর এখন ভালো করে মেখে নেব। যাতে মাংসের প্রত্যেকটা অংশে যাতে মশলাগুলো ঢুকে যায়। আর আমি মাংসগুলো কিন্তু এইভাবে এঁকে নিছি। খুব আলতোভাবে ভালো করে মেখে নেবেন। আমাদের মাখা হয়ে গেছে, তো এখন আমরা এটাকে 1/2 ঘন্টার মতো ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিব। আমি সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এই পর্যায়ে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা ঘরে নেই, সেই জন্য আমি দিতেছি না। তো আপনারা চাইলে টমেটো সসটা ব্যবহার করতে পারেন। সবসময় যে বাইরে সবকিছু দিতে হবে তা না, আসলে ঘরে যা আছে তা দিয়েও কিন্তু গ্রিল তৈরি করা যায়। তো ঘরে আমাদের যা আছে তা দিয়ে কিন্তু আমরা গ্রিলটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ম্যারিনেট করা হয়ে গেছে, দেখেন আমি 1/2 ঘন্টা পর ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে ফেললাম। এখানে আমি ফ্রাই প্যানে
তেল গরম করতে দিছি। তো তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে, তো আমি একটু মশলা ছিটিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে মশলাটাকে দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর আমরা এখন এটাকে ঢেকে দেব। চুলার আঁচটা একবার মিডিয়ামে রেখে তারপরে পেঁপে পেঁপে ভালো করে ভেজে নিতে হবে। তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিবেন। তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ছোলায় তৈরি মুরগির ঝিল। তো দেখেন কি সুন্দর হয়েছে, পুরো পারফেক্ট, একেবারে রেস্টুরেন্টের মতনই স্বাদ। তো বাসার উপকরণ দিয়েও কিন্তু আপনারা খুব সহজে এই চিকেন গ্রিলটা তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্বাদু, স্বাস্থ্যসম্মত। সবচেয়ে বড় কথা হচ্ছে হয়তো স্বাদ একটু কম বেশ হতেই পারে, কিন্তু তারপর যদি বাসায় রান্না করে খান সেটা আপনাদের হেলথের জন্য খুবই ভালো, যার কোনো সাইড ইফেক্ট হবে না। তো যদি আমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এবং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।